এবং যুদ্ধ শেষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তার যে পাণ্ডুলিপি ছিল তা রাশিয়া নিয়ে যাওয়া হয় চুপ করে। তো কেন নিয়ে যাওয়া হবে এবং চুপ করে কেন নিয়ে যাওয়া হবে? কারণ জেল কর্তৃপক্ষ তো অলরেডি দেখছে তিনি কি লিখছেন। যারা দেখছেন তারা কি মানে হাইলি এডুকেটেড ছিলেন না? তারা কি উপলব্ধি করতে পারছেন তিনি এটা কি লিখছেন, প্রশ্ন এক। এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সেই সময় ইতালি একটা পুঁজিবাদী রাষ্ট্র ছিল, আপনি বলেন রাশিয়া মানে সিভিল সোসাইটি সেইভাবে প্রতিষ্ঠা হয়নি, প্রত্যক্ষ সংগ্রামে তারা জয়লাভ করেছিল। কিন্তু বর্তমান আমাদের এই অ্যাসপেক্টে, এই বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট, এটা তো পুঁজিবাদী রাষ্ট্র না, কিন্তু আমরা মতাদর্শের শিকার হচ্ছি, মানে আমরা প্রপাগান্ডা হচ্ছে বিভিন্ন প্রিন্ট মাধ্যমে, আমরা একটা কিছুকে নির্দিষ্টভাবে ভাবছি, অধিকাংশ জনগণ একভাবে ভাবছে, একটু স্বতন্ত্রভাবে ভাবতে পারছে না। সেক্ষেত্রে গামসির এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এই রাষ্ট্রে, এই সমাজে? প্রথম প্রশ্নের উত্তরটা দিই, প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে মানে বিপুল তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যাপারটা ঘটেছিল এইরকমে যে গ্রামসি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কারা কর্তৃপক্ষের কাছে গ্রামসি যা লিখেছিলেন সেগুলো তো কিছু খারাপ মনে হয়নি, কারণ তারা তো ব্যাপারগুলো ধরতেই পারেনি। গ্রামসি ওই রকমের একটা হেয়ালের মতো এতে ভাষায় কি কাগজে সব ছোটো ছোটো করে কি লিখে রেখে গেছেন, কোথায় ইংলিশ লিখছেন, কোথায় কী লিখছেন, কী এইসব জটিলতা রেখেছে ওদের, অত বুদ্ধিশুদ্ধি তাদের ছিল। তো এবার যেটা হয়, গ্রামসির মৃত্যুর পরে সাজেশ যখন মারা গেলেন তখন কারা কর্তৃপক্ষর কাছে গ্রামসি লিখেছেন ঘরে বসে, ছিল না একটা কিছু বিপজ্জনক, বিপজ্জনক ছিল না, তারা এটা দিয়ে দেন গ্রামসির বোন এবং ওদের আরও কিছু আত্মীয় স্বজন তাদের কাছে, তার জিনিস তারা এবার সেটাকে ইটালির কমিউনিস্ট পার্টি, তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়নি, সাথে মারা গেছে, এগুলো তারা খুব সযত্নে রেখে দিয়েছে এবং এইগুলো তারা গোপনে এগুলো মস্কোতে পাঠিয়ে দেয়, গোপনে অনেক ইয়ে করে, সেটা মানে এদের কারণ নজরের মধ্যেও ছিল এই ব্যাপারটা। কারণ মস্কোতে তখন যেটা ছিল, যে কোনো বিপ্লবী দলের বা বিপ্লবী কমিউনিস্ট পার্টির কাগজপত্র সমস্ত কিছুই মস্কোতে পাঠানো, কারণ ওইটাই ছিল সবচেয়ে সেফ জায়গা, কারণ অন্য যে কোনো জায়গায় কমিউনিস্ট পার্টি যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, তাদের উপরে এ হবে, নিপীড়ন অত্যাচার হবে, সব ভেঙে দেবে, নষ্ট হয়ে যাবে, সেইভাবেই পাণ্ডুলিপিগুলো চলে যায় মস্কো। এবং মস্কোতেই ইটালিয়ান কমিউনিস্ট পার্টির যে মহাবেজখানা ছিল সেইখানে এগুলো গচ্ছিত হয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যখন ইটালি ফ্যাসিবাদের থেকে মুক্তি পেল, তখন ইটালির কমিউনিস্ট পার্টির এবং গ্রামসিরি যারা সব সহযোদ্ধা ছিলেন তারা মিলে তারপর উদ্যোগ নিয়ে এটাকে মূল যে মানে পাণ্ডুলিপি ইটালিয়ান ভাষায় লেখা সেটাকে প্রকাশ করে দিত। এই এই হচ্ছে স্টোরিটা। আর ভারতবর্ষের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা অনেক বড় প্রশ্ন, সেটা ভারতবর্ষে ক্ষেত্রে গ্রামসিকে আমরা কীভাবে ব্যবহার করবো এটা নিয়ে প্রচুর প্রচুর মানে লেখা হয়েছে, একসময় অনেক বিতর্ক আছে। একটা কথা সাধারণভাবে সেটা বলা হয় যে ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু বহুলাংশেই মানে চলে ওই কোয়ার্শন এবং কনসেন্ট, এই দুটোকেই ব্যবহার করে, তার কোয়ার্শনও আছে তাদের কনসেন্ট আছে। তবে এটা ঘটনা ভারতবর্ষের এই স্টাইল অফ ফাংশনিং, সেটা ধরো নেহরু আমল একভাবে হয়েছে, ইন্দিরা গান্ধীর আমল একভাবে হয়েছে, তারপরে ধরো এনডির আমল একভাবে হয়েছে, তারপরে ইউপিএর আমল হয়েছে, এখন অনেকভাবে চলছে। এখন এখানে কতটা পরিমাণ কনসেন্ট, কতটা পরিমাণ কোয়ার্শন, এগুলো কিন্তু দেখার একটা ব্যাপার আছে এবং সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে যে এই কোয়ার্শন কনসেন্টের ধরো ভারতবর্ষের সর্বোচ্চ তো একরকম নয়, ভারতবর্ষের নর্থ ইস্টে যেভাবে কোয়ার্শন চলে, কাশ্মীরে যেভাবে চলে, সেটা ভারতবর্ষের অন্য জায়গায় আমরা তো দেখতে পাই। ফলে এইগুলোর কিন্তু মূল কথাটা হচ্ছে রাষ্ট্র পুঁজিবাদী হলেই সে শুধু কোয়ার্শন করে, এই যে ধারণাটাকে গ্রামসি ভেঙে দিচ্ছে, কনসেন্টটাকে তারা কী করে আদায় করছে, হেজিমনি কতটা আদায় করছে, ভারতবর্ষের শাসক শ্রেণী কতটা হেজিমনি কতটা নন হেজিমনি, এটা নিয়ে প্রচুর তর্ক, প্রচুর বিতর্ক, প্রচুর প্রশ্ন আছে। এটা নিয়ে মানে অনেক এখানে কী করা গেছে, কিন্তু সেটা নিয়ে তার এখানে এখন আলো আলোচনা করার অনেকটা আলাদা করে আলোচনা, কিন্তু গ্রামসির সে রেলিভেন্সটা ভীষণ রকম অ্যাকসেপ্ট। আর কোনো প্রশ্ন?
গ্রামসি আধিপত্য বিস্তার করতে গেলে যে ইন্টেলেকচুয়াল পারসন আছে তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু বর্তমানে দেখা যায় যে যারা ইন্টেলেকচুয়াল পারসন বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের মতাদর্শেরই প্রচার করে, তো সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল পারসনদের ভূমিকা কি হওয়া উচিত এটা মতাদর্শ। গ্রামসি বুদ্ধিজীবীদের সম্পর্কে একটা গ্রামসি বুদ্ধিজীবীদের প্রসঙ্গে খুব পরিষ্কার করে একটা কথা বলেছেন যে বুদ্ধিজীবীরা হচ্ছে কিন্তু পার্ট অফ সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটি তারা পার্ট, কিন্তু বুদ্ধিজীবীদের ভেতরে উনি দুটো ভাগ করছে, একটাকে বলছেন ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালস আর একজনকে বলছেন অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস। এই ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল হচ্ছে তারাই যাদের কোনো নিজস্ব কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই, তারা হচ্ছেন পেশাদারী বুদ্ধিজীবী, তিনি লেখক হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, নাট্যকার হতে পারেন, যাই হোক সাংস্কৃতিক কর্মী হতে পারেন। এখন তাদের কাজটা হচ্ছে পেশাটাই তাদের কাছে, এবারে যিনি যখন ক্ষমতায় আসছেন তারা সেই মতো তাদেরকে সার্ভ করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা গ্রামসি যেটা বলার চেষ্টা করেছে বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালস বা পেশাদারী যারা বুদ্ধিজীবী এদেরকে কিন্তু শাসক শ্রেণী কাজে লাগায়, কারণ তাকে আমি যা বলবো সে করে দেন, তিনি হয়তো আগে একটা দলকে সার্ভ করতেন, তিনি পরবর্তীকালে আমরা যখন ক্ষমতায় এসেছি আমাদেরকে সার্ভ করবেন, কারণ তিনি তো পেশাদারী বুদ্ধি, তার তো কোনো দায় নেই। কিন্তু এদেরকে দিয়ে গ্রামসি যেটা বলার চেষ্টা করে এদেরকে দিয়ে কোনো বৈপ্লবিক আদর্শ বাস্তবায়িত করা সম্ভব না, বৈপ্লবিক আদর্শ বিপ্লব যদি করতে হয় তার জন্য তোমাকে এই যে পাল্টা হেজিমনির যে লড়াইটার কথা বলছে পাল্টা সংস্কৃতি সেখানে তোমরা বুঝতেই পারছো এই ধরনের বুদ্ধিজীবীকে দেখো কোনো কাজ, সেখানে তোমার দরকার অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস যারা নাকি তোমার এই আদর্শের প্রতি দায়বদ্ধ, তারাই এই পাল্টা হেজিমনির লড়াইটা করতে পারে, অর্থাৎ তাদের আদর্শটাই হচ্ছে এই যে আমাকে একটা ভিন্ন সংস্কৃতি, একটা পাল্টা সংস্কৃতি, একটা মানে কি বলবো পাল্টা সাহিত্য, পাল্টা নাটক, আমি দায়বদ্ধ, আমি এটাই আমার সারা সারা জীবনে আমি এর থেকে বাইরে আমাকে যদি মানে লাখ টাকা কোটি টাকাও দেওয়া হয় আমি প্রতিপক্ষের হয়ে আমি কোনো নাটক আমার সেটা লেখার ক্ষমতা আছে, কারণ আমি তো খুব উঁচু মানে বুদ্ধিজীবী কিন্তু আমি সেরকম করব, অর্থাৎ কিনা আমি কখনো ওই টাকার জন্যে অর্থের বিনিময়ে আমি বিকৃত হব না, আই উইল নট বি সোল্ড, যে আমাকে টাকা দিল আর আমি, কারণ আমি ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল নই, আমি অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল, আমার দায়বদ্ধতা আছে একটা আদর্শের প্রতি, সেই আদর্শের জন্য আমি সব কিছু করতে লাগিয়েছি। এদেরকেই গ্রামসি বলছেন এরাই হচ্ছে সেই ধরনের বুদ্ধিজীবী যাদের ওপরে ভিত্তি করে তুমি আগামী দিনে এই সমাজটাকে পাল্টাবার কথা ভাবতে। আমি এত পরে আমার ক্লাস ছিল আমি ওরা পড়েছি। আমার স্যার একটা প্রশ্ন, এই যে অর্গ্যানিক আর যে ট্রেডিশনাল এটা বললেন, ক্লাস ট্রাভেলের সময় মার্কস বলছেন যে একটা ট্রানজিশনাল ক্লাস থাকে যারা রেভলিউশনের সময় যে কোনো একটা ক্যাম্পে জয়েন করতে পারে, মানে যখন হবে, তো এটা কি ইমপ্লাইড মার্কসের কথাতে যে উনি এই ধরনের বুদ্ধিজীবীকে তখন সন্ধান করেছিলেন? মানে আমি যদি গ্রামসিকে নিউ মার্কসিজমের জায়গায় ফেলি, লুকাস, গ্রামসি, কার্কর, তাহলে কি এই একটা হিন্ট ছিল যে আইদার ওর ক্যাম্পে যে জয়েন করা যে ইন্টেলেকচুয়ালস মিডল ক্লাস তারা কখনোই পুরোটাই যে প্রলেটেরিয়ানদের দিকে একটা টাইম অফ রেভলিউশন যাবে এটা কোনো কথা না, পরে কি নোমেনক্লেচারটাকে ভাগ করে মার্কসবাদকে আরেকটু অন্যভাবে শার্প করলেন বা অন্যরকম জায়গায় দিলেন গ্রামসি, যে এটাই কি বলতে চেয়েছিলেন যে আমি যদি মার্কসের সেই ধারার যে আইদার তারা অ্যাট দ্য টাইম অফ রেভলিউশন দে মে জয়েন ইন বুর্জোয়া অথবা প্রলেটেরিয়ান, ফলে মার্কসের কাছে ওই মানে জেনারেল ভাবে ইন্টেলেকচুয়াল ক্লাস বলতে একটা বুর্জোয়া ইন্টেলেকচুয়াল ওইটাকেই তারা মানে বড় করে দেখেছে। এখন গ্রামসি যেহেতু দেখছেন যে মুসোলিনি যখন ক্ষমতায় আসছেন ফ্যাসিজমে তখন তিনি সত্যি ফ্যাসিজমের পক্ষে দাঁড়াবার একটা বিরাট বুদ্ধিজীবী সেকশন
ইটালিতেও দাঁড়িয়েছিল, জার্মানিতেও দাঁড়িয়েছিল, এটা তো তিনি প্রত্যক্ষ করছেন। ফলে ওইখান থেকে বোধ হয় আপনি যেটা বলছেন কোয়াইট রাইট, যে গ্রামসির কাছে ভীষণ একটা এর ব্যাপার ছিল যে ওইখানে আমাকে যদি একটা ভাগ করে আমি না দিই তাহলে তো এইটাকে কারা নিয়ে কারা আপনি ভরসা করবেন কারা, এটা আমার ধারণা খুব কারেন্ট, খুব মানে লুকাস থেকে আরম্ভ করে কেমন লুকাস, তো লুকাস তো নিজেও ছিলেন এই গ্রামসির অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল জানি না, সারা জীবন তো তাকে নিয়ে অনেক টানা হাসা হয়েছে, কিন্তু তিনি তো একবারের জন্য তার অনেক সমালোচনা ছিল সমাজ তিনি একবারের জন্য বলেননি যে আমি এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাব, এটা হয়তো এটাই ছিল। হ্যাঁ তোমার করে এবারে এটাকে সঞ্চয় মানে আরও শক্ত জিনিস আছে মানে হচ্ছে একদম পরিষ্কার করে ইকুয়াল টু ওই ওয়ার্শন প্লাস মানে পার্থ চট্টোপাধ্যায় না পলিটিক্যাল সোসাইটি বলতে যেটা বোঝাচ্ছে এটা কিন্তু তা নয় একদম করা যায় কিন্তু সেটাকে এর ভেতরে টেনে আনাটা আমার মনে হয় সেটা সেটাটা অন্য ফেজে। যেমন একজন অথারের নাম নামটা সেকেন্ড নামটা মনে আছে, সে হচ্ছে হলুড HOLUB, আমার বোধ হয় প্রথম নামটা বোধ হয় খুবই মনে করতে পারছি না, তার এক্স্যাক্টলি এই এইটা নিয়েই আলোচনা আছে, মানে গ্রামসিকে পোস্টমডার্ন অ্যাঙ্গেল থেকে যারা দেখার চেষ্টা করেছে। কিন্তু সেটা আমি এইখানে আলোচনা করতে ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো এটা কানেক্ট করতে পারবে না, কিন্তু আছে গ্রামসিয়ান ফুকো গ্রামসিয়ান, যেমন আমার যে ওই ওই আন্তর্জাতিক গ্রামসি বিচার বিশ্লেষক আজ দ্বিতীয় খণ্ড, তাতে পার্থর একটা লেখা আছে ফুকো এবং গ্রামসি, এগুলো করা হচ্ছে নানাভাবে। মানে এগুলো হচ্ছে কি আমি আমি যেটার উপরে আজকে যেটা আমি জোর দিতে চাচ্ছি, গ্রামসি যা বলেছেন সেটা সেটাই। এখন গ্রামসিকে নিয়ে পরবর্তীকালে তাকে কার সঙ্গে রিলেট করা যেতে পারে, যেমন খানপুর স্কুলের সঙ্গে গ্রামসি কাউকে রিলেট করছে, তা এইরকম অনেক করা যায়, মানে পোস্ট মডেলের সঙ্গে পোস্ট কলোনিয়ালের সঙ্গে এ নানা রকমভাবে হতে পারে, কিন্তু সেটা করতে গেলে সেটা একটা অন্য জায়গায় ছড়িয়ে যাবে সেই পরিসরে। আলোচনাটা আছে আমি ঢুকিনি, কারণ প্যাসিভ রেভলিউশন বলতে গেলে আমি মানে অনেক সময় চলে যাই, প্যাসিভ রেভলিউশন বললেই গ্রামসির ওই গান্ধী সম্পর্কে গ্রামসি যে বক্তব্য রেখেছিলেন সেটা চলে আসে। প্যাসিভ রেভলিউশন ব্যাপারটা কি সেটা আসলে প্যাসিভ রেভলিউশন আলোচনা করতে গেলে গ্রামসি ইটালিয়ান ইউনিফিকেশনটাকে কি চোখে দেখেছিল, হ্যাঁ সেই সেই আলোচনা করে ঢুকতে হয়। মানে এক কথায় গ্রামসির প্যাসিভ রেভলিউশন ব্যাপারটা খুব খুব গোল গোল করে বললে ব্যাপারটা না, এরকমই যে এরকম ধরনের অনেক বিপ্লব হয় হয়েছে ইতিহাসে, ইটালিতেও হয়েছে, যেখানে ধরো মানে ম্যাক্সিমি বা এরা যেভাবে করেছিলেন, অর্থাৎ কিনা বিপ্লবটা হলো কিন্তু সেটা সত্যিকারের বিপ্লব হলো না, যেই বিপ্লবের রাশটা কিন্তু কখনোই জনতার হাতে থাকবে না, শ্রমজীবী মানুষের হাতে বিপ্লবের রাশটা থাকবে, বিপ্লবটা হলো জনগণের নামে, জনগণের নামে বিপ্লবটা হয়ে গেল, কিন্তু বিপ্লবের রাশটা থাকবে মানে শাসক শ্রেণীর হাতে। এই 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 হচ্ছে এক কথায় প্যাসিভ রেভলিউশন, এটা এটা হচ্ছে প্রকৃত বিপ্লব নয় নিষ্ক্রিয়। এবং এইটা করতে গিয়ে গ্রামসি গান্ধী প্রসঙ্গ একটু টেনে এনেছেন, ইনফ্যাক্ট প্যাসিভ রেভলিউশনের প্রশ্ন নিয়ে পরবর্তীকালে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে যে রাশিয়ান রেভলিউশন যেটা হয়েছিল সেটাও কি সত্যিকারের রেভলিউশন না প্যাসিভ রেভলিউশন, সেটাও তো শেষ পর্যন্ত জনগণ কতটা পেল ক্ষমতা, সবই তো পার্টির হাতে ছিল। এই প্রশ্নগুলো আছে, মানে প্যাসিভ রেভলিউশন নিয়ে আলোচনা তো ইচ্ছে করেই ঢুকেছে, কারণ এটা করতে গেলে অনেক জায়গা নিয়ে নেবে।
এটা হচ্ছে অবস্থার একটা পরিবর্তন তো হচ্ছে স্যার রাশিয়ার ক্ষেত্রে মানে সামগ্রিক যে মানে সম্পত্তির মালিকানা না না সেটা হয়েছে বলছি মানে ক্ষমতা মানে পার্টি সেটা সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে সেটা প্রশ্নটা হচ্ছে যে সেটা কি শেষ পর্যন্ত মানে দা কজ অফ দা রেভলিউশন এটা কি সার্ভ করেছিল এই এই প্রশ্নটা অনেকে তোলে না এটা নিয়ে যেমন ট্রটস্কির সঙ্গে যে বিতর্কটা ট্রটস্কির বিতর্কের মূল জায়গা ট্রটস্কি মনে করতেন যে রাশিয়াতে যেটা হলো যে স্টেটটা তৈরি হলো ওটা শেষ পর্যন্ত সোশ্যালিজমই হলো তো এটা নিয়ে অনেক অনেক বিতর্ক আছে অনেকে মনে করেন যে না ট্রটস্কি এই ধারণাটা এনিওয়ে সেটা একটা মানে অন্য জায়গায় এটা নিয়ে যদি আর কিছু থাকে পরে আবার কথা বলা যাবে আমি একটু কারণ আমাকে তো এগুলো শেষ করতে হবে এর পরের যে আলোচনাটা আমি এটা মানে মোটামুটি আচ্ছা এর জন্য আমি কয়েকটা বই বলছি আমার কিন্তু ইংরেজি বই বলে খুব লাভ আছে নাকি তুমি তোমাকে আমি পরে দিয়ে দেবো তুমি বলে দিবে ঠিক আছে আমি অয়নকে দিয়ে দেবো আমি সেই বইগুলো এর পরের যে বিষয়টা তিনি হচ্ছেন রামশেখে ধরাটা বা বোঝাটা যতটা সহজ আলথুসারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয় এটা আমি আগেই এটা তোমাদের মানে ভয় পাইয়ে দেওয়ার জন্য বলছি আমি বলছি এটা মানে আলথুসার বুঝতে গেলে একটু মানসিক প্রস্তুতি দরকার সেটা না হলে আলথুসার ঠিক হতে পারে লুই আলথুসার এর সময়কালটা হচ্ছে ১৯১৮ থেকে ১৯৯০ এই হচ্ছে আলথুসার ১৯১৮ থেকে ১৯৯০ আমি আলথুসারের আমি মোটামুটি তিনটে বিষয় আমি আলথুসারের তোমাদের সামনে রাখছি কারণ আমি এটা জানি আলথুসার শক্ত ব্যাপার কেউ যদি বলেন যে আলথুসারকে খুব সহজ করে পড়ে যায় আমি মনে করি এটা সহজ করা যায় না তাতে তরল হয়ে যাবে কিন্তু আলথুসার বোঝা যাবে প্রথমটা হচ্ছে আলথুসার এবং মার্ক্সবাদ এটা হচ্ছে প্রথম বিষয় তারপরেরটা হচ্ছে আলথুসারের কিছু বেসিক কনসেপ্টস আর তারপর হচ্ছে আলথুসারের মতাদর্শ বা আইডিওলজি নিয়ে রাষ্ট্র এবং মতাদর্শ এইটা নিয়ে আলথুসারের বক্তব্য এই তিনটে জিনিস একটার সঙ্গে একটা একটার সঙ্গে একটা খুব মানে কানেক্টেড এখন আলথুসারকে বুঝতে আসলে কেন অসুবিধা হয় তার কারণটা হচ্ছে আলথুসার লুই আলথুসার একটা বিশেষ ঘরানাকে উনি রিপ্রেজেন্ট করে এই ঘরানাটাকে বুঝতে হবে এই ঘরানাটাকে বুঝতে পেলে আলথুসারের রাজনৈতিক বা বৌদ্ধিক যদি বলি সেই জীবনটা একটা আমাদের বোঝার দরকার একটা জিনিস খেয়াল রেখো গ্রামসি এরকম ছিলেন ইটালিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং ইটালির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লুই আলথুসার গ্রামসির মতো না হলেও উনি কিন্তু ছিলেন ফরাসি কমিউনিস্ট পার্টির আজীবন সদস্য এবং ফরাসি কমিউনিস্ট পার্টির অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সেই সঙ্গে আবার এটাও বলার দরকার এটা না বললে কথাটা মানে অসম্পূর্ণ থেকে যাবে আলথুসার যেমন ছিলেন ইটালির কমিউনিস্ট পার্টির অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আবার একই সঙ্গে তিনি ছিলেন ফরাসি কমিউনিস্ট পার্টির অন্যতম বিতর্কিত বুদ্ধিজীবী মানে অগ্রগণ্য বুদ্ধিজীবী কিন্তু অন্যতম বিতর্কিত বুদ্ধিজীবী তো কেন অগ্রগণ্য এবং কেনই বা বিতর্কিত এইকে না বুঝলে কিন্তু আমরা আলথুসারের বুঝতে পারব না খুব সংক্ষেপে ফরাসি কমিউনিস্ট পার্টির মানে যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা মোটামুটি ১৯০০ বলা যেতে পারে ধরো ৩০-৩৫ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ধরো ১৯৩৯ ধরলাম এই সময় পর্যন্ত ফরাসি কমিউনিস্ট পার্টির যে বৌদ্ধিক ঐতিহ্য সেই ঐতিহ্যটা ছিল কীরকম সেটা ছিল মোটামুটি সেই সময়কার প্রচলিত
যে ঐতিহ্য মার্ক্সবাদী মহলে দীপ্যমান ছিল সেই ঐতিহ্য। অর্থাৎ কিনা ওই যেটা বললাম, মানে ইটালির কমিউনিস্ট পার্টির যে ঐতিহ্য ছিল তা খুব ট্রেডিশনাল ভাবনা চিন্তা, একটা খুব মানে সাদা মাঠা মেকানিক্যাল বেস ডিটারমিনস দ্য সুপার স্ট্রাকচার, সশস্ত্র বিপ্লবের মতে বিপ্লব হবে, এইরকম ধরনের ভাবনা চিন্তা, মানে একটা খুব সাদা মাঠা গোল গোল করে ভাবা একটা মেকানিক্যাল ভাবনা চিন্তা। এবং এটাকে বলা হতো সেই সময় যে একটা নির্ধারণবাদী ডিটারমিনিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ মার্ক্সিজম। এই ডিটারমিনিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ মার্ক্সিজমটা কীরকম, যে এর মার্ক্সবাদ হচ্ছে একটা বিজ্ঞান এবং বিপ্লব অবধারিত, ধনতন্ত্রের পতন অবশ্যম্ভাবী, এইরকম কতগুলো ভাবনা কাজ করত। অর্থাৎ কিনা এই ডিটারমিনিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ মার্ক্সিজম, এই নির্ধারণবাদী মার্ক্সবাদের যে ভাষ্য, সেই ভাষ্যে যে ব্যাপারটা বাদ চলে গেল, যেটা প্রায় উপেক্ষিত রইল, যেটাকে প্র্যাকটিক্যালি কোনো গুরুত্বই দেওয়া হলো না, সে বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে মানুষের চেতনা, চেতনার প্রশ্ন। সবে যদি নাকি কজ অ্যান্ড এফেক্ট হয়, কার্যকারণ সম্পর্ক হয়, যে এখানে ক্যাপিটালিজমে যদি ক্রাইসিস দেখা দেয় তাহলে আগামী দিনে ক্যাপিটালিজমের পতন অনিবার্য, আর সেই পতনের থেকে আসবে বিপ্লবের সম্ভাবনা, সেই বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র তৈরি হবে। এই যে একটা ছক, এই ছকের মধ্যে মানুষের চেতনার যে জায়গাটা, অর্থাৎ কিনা পরিস্থিতি যদি অনুকূল নাও হয় তাহলেও কিন্তু মানুষ তার চেতনা প্রয়োগ করে সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারে। যেটা রাশিয়ান রেভলিউশন যে হয়েছিল, রাশিয়ান রেভলিউশনের মূল কথাটা ছিল এইটাই। গ্রামসি ইনফ্যাক্ট একটা লেখা লিখেছিলেন অনেককাল আগে, মানে তিনি জেলে টেলে যাওয়ার অনেক আগে, 1917 সালে রুশ বিপ্লব হলো, তার পরে পরে দ্য রেভলিউশন এগেনস্ট ক্যাপিটাল বিখ্যাত গ্রামসি। ক্যাপিটাল মানে মার্ক্সের যে বিখ্যাত প্রবন্ধ, আর প্রবন্ধ কি হচ্ছে বই, বিখ্যাত গ্রন্থ, সেই ক্যাপিটালের বিরুদ্ধে বিদ্রোহ বা বিপ্লব। এটা বলতে গিয়ে আসলে গ্রামসি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে ক্যাপিটাল পড়লে মনে হয় যে সব কিছু যেন একটা ছকে বেঁধে, ক্যাপিটালিজমের ক্রাইসিস, তারপরে বিপ্লবের সম্ভাবনা, তারপরে বিপ্লব, গণতন্ত্রের পতন, এরকম একটা ব্যাপার। রুশ বিপ্লব তো সেটা প্রমাণ করল। রুশ বিপ্লব যখন হয়েছে তখন কোথায়, ইউরোপে যেগুলো সবচেয়ে অ্যাডভান্স ক্যাপিটালিস্ট কান্ট্রি সেখানে তো বিপ্লব হয়নি, বিপ্লবটা হলো একটা পিছিয়ে পড়া দেশে। কী করে হলো? মানুষের চেতনা, সেই চেতনাটাকে সংগঠিত করলেন কে? লেনিন, রেভলিউশনারি পার্টি, কনসিয়াসনেস, আইডিওলজি, এই ব্যাপারগুলো। এইটা ছিল গ্রামসির বক্তব্য। ফরাসি কমিউনিস্ট পার্টির ভেতরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই ধারাটাই ছিল, মানে কী বলবো, সবচেয়ে মানে উল্লেখযোগ্য, সবচেয়ে বেশি প্রভাবশালী ধারা। যে চেতনা টেতনার কোনো ব্যাপার নয়, ওই ইতিহাসের দিকে তাকিয়ে থাকো, ঠিক গণতন্ত্রের সংকট আসবে, ঠিক সে পড়ে যাবে, ঠিক সমাজতন্ত্র আসবে। এর বিরুদ্ধে একটা প্রতিবাদ ফরাসি কমিউনিস্ট পার্টির ভেতর থেকে আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করল। সেই প্রতিবাদটা গড়ে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং এই প্রতিবাদটা যারা নেতৃত্ব দিলেন তাদের মূল কথাটা ছিল, তাদের বক্তব্যের মূল কথাটা ছিল যে চেতনা, চেতনার প্রশ্নটাকে গুরুত্ব দিতে হবে। এবং যিনি অনেকেই ছিলেন তাদের ভেতরে, যিনি আলথুসারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ নাম, তার নাম হচ্ছে রোজার গারুদি, GARAUDY, রোজার গারুদি। গারুদি ছিলেন তখন ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, তাত্ত্বিক। তিনি এবং তার সঙ্গে আরও কয়েকজন মিলে তারা এই নেতৃত্বটা দিল। কেন তারা এই নেতৃত্বটা, কোথা থেকে তারা ইন্সপিরেশনটা পেল? তাদের ইন্সপিরেশনটা কিন্তু রাশিয়ান রেভলিউশন ছিল না, রাশিয়ান রেভলিউশন হয়ে গেছে 1917 সালে, আর এই ধরনের কথা তারা বলছেন মোটামুটি
ওই 1947-48-50 তারা যেটা বললেন, আরো আরো একটু পরে বলা যেতে পারে 56 মানে 50-এর দশক থেকে এটা শুরু হয়ে যাচ্ছে, তাদের পেছনে তাদের এই বক্তব্যের পেছনে দু তিনটে ঘটনা কাজ করেছিল। একটা হচ্ছে তোমরা হয়তো আমি জানি না পড়ানো হয়েছে কিনা, মার্ক্সের অনুন্নয় তত্ত্ব বা এলিনেশন পড়ানো হয়েছে। এলিনেশন পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই মার্ক্সের ওই বিখ্যাত পাণ্ডুলিপি ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844 ইপিএম যেটাকে বলা হয়, এই ইপিএম এর রেফারেন্স তোমরা পেয়েছ। ইপিএম বেরোচ্ছে, ছাপা হয়ে প্রকাশিত হচ্ছে প্রথম 1932 সালে। এই ইপিএম এর মধ্যে মার্ক্স প্রথম আমরা পাচ্ছি মার্ক্সের গোড়ার দিকে তরুণ মার্ক্সের লেখায় এই মানুষের চেতনার প্রশ্ন। এলিয়েনেশন গোটা ব্যাপারটা কি, আমার যে মানুষ হিসেবে আমার যে চেতনা তার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এই এই এলিয়েনেটেড কনসিয়াসনেস, এই এলিয়েনেশন অনুন্নয় চেতনা মানুষ ব্যক্তি, এই প্রশ্নগুলো বেরোচ্ছে উঠে আসছে মার্ক্সবাদী মহলে 1932 সালের পর। এই গারুদি এবং তার যারা মানে বলতে পারে তার যারা সহযোগী, তারা এই ইপিএমকে তারা ধরলেন তাদের প্রধান অস্ত্র হিসেবে। মার্ক্স মানে হচ্ছে মার্ক্সবাদ মানে ওর মানে নির্ধারণবাদী বিজ্ঞান নয়, মার্ক্সবাদ মানে হচ্ছে চেতন। খেয়াল করো তখন কিন্তু গ্রামসি টামসি কিচ্ছু আসে না, কিছুই আসে না। আমি বলছি 40-এর দশকের একেবারে শেষ, 50-এর দশকের গোড়ায়। এটা হচ্ছে একটা ব্যাপার। ইতিমধ্যে যেটা আরেকটা ব্যাপার ঘটে যাচ্ছে সেটা হচ্ছে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ভিতরে নেতৃত্বের পরিবর্তন। তার আগে 1953 সালে স্ট্যালিন জমানা শেষ হচ্ছে, একটা নতুন নেতৃত্ব গড়ে উঠছে। তারা যেটা বললেন যেখানে সমাজতন্ত্রের নামে প্রচুর অব্যবস্থা এখানে হয়েছে, সমাজতন্ত্রের নাম করে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে, বহু নিরপরাধ মানুষ প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছে, এবং যার ফলে এই মানুষ ব্যক্তি তার চেতনা তার স্বাধীনতা এই প্রশ্নগুলো সমাজতন্ত্রের নামে খর্ব করা হয়েছে, এটা মার্ক্সবাদের সঙ্গে কোনো সম্পর্ক, এই প্রশ্নগুলোকে আমাদের তুলে ধরতে হবে। তাহলে ব্যক্তি স্বাধীনতা চেতনা ইংরেজিতে যেটা বলা হয় সাবজেক্ট সাবজেক্টিভিটি, এই প্রশ্নগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। এই হলো কিন্তু গারুদি ইত্যাদি তাদের বিদ্রোহ ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির ভিতরে যে ব্যাপারটা চলছিল এতদিন ধরে তার বিরুদ্ধে এটা একটা আঘাত। এইবারে আসছে আলথুসার। এটা এই ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকলে আলথুসার বুঝতে পারা যায়। আলথুসার তখন তার বয়স খুবই কম, উনি মোটামুটি এই 60-এর দশকের গোড়ায় তিনি একটা পাল্টা বিদ্রোহ ডাক দিলেন। পাল্টা বিদ্রোহের এই বিদ্রোহ মানে কি, একটা বৌদ্ধিক বিদ্রোহ। এই বৌদ্ধিক স্তরে এই বিদ্রোহের সূচনা করলেন আলথুসার 60-এর দশকের গোড়া থেকে। আলথুসার এবং মূলত আলথুসার এসে নেতৃত্ব দিয়েছেন গারুদের বিরুদ্ধে, রোজার গারুদের যে এই যে মানবতাবাদী মার্ক্সবাদের যে বক্তব্য, মানবতাবাদী মার্ক্সবাদ যার মূল কথা হচ্ছে চেতনা, তার বিরুদ্ধে আলথুসার একটা বিদ্রোহ ঘোষণা করলেন। এইবার প্রশ্ন হচ্ছে আলথুসার যে বিদ্রোহ ঘোষণা করলেন বৌদ্ধিক স্তরে, সেই বিদ্রোহের চেহারাটা কি? এইখানেই হচ্ছে যত গণ্ডগোলের সূত্রপাত, এইখানটাই ছেলেমেয়েরা এসে খেয়ে হারিয়ে যায়। কারণ এখান থেকে স্বাভাবিকভাবে তোমাদের এবার মনে হবে যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি একটা নির্ধারণবাদী যেটাকে বলা হতো মার্ক্সবাদ হচ্ছে বিজ্ঞান নির্ধারণবাদী একটা মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদের বিরুদ্ধে একটা মানবতাবাদী মার্ক্সবাদের গারুদির নেতৃত্বে বিদ্রোহ, তার বিরুদ্ধে আবার আলথুসার পাল্টা বিদ্রোহ করছেন, তাহলে এবার তোমাদের কি মনে হবে? তাহলে আলথুসার ফিরে যাচ্ছেন আবার বৈজ্ঞানিক মানুষ বলে চায়, তাই তো?
যদি এই যে প্রশ্নটা করলাম তাই তো, আমি উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না, এবং এইখানেই হচ্ছে গণ্ডগোল। এক অর্থে হ্যাঁ, কারণ আলথুসার যে বিদ্রোহের সূচনা করলেন তিনিও বললেন মার্কসিজম হচ্ছে একটা বিজ্ঞান, কিন্তু না কেন বিজ্ঞান ওই নির্ধারণবাদী বিজ্ঞান, এই এই হচ্ছে প্যাচ আলথুসার, এইখানেই হচ্ছে আলথুসার অরণ্য সরে যাচ্ছে। তার মানে আলথুসার তাহলে কি কিসের সূচনা করছেন, একটা তৃতীয় বিকল্পের সূচনা করছেন, নির্ধারণবাদী মার্ক্সবাদ, ট্র্যাডিশনাল সাবেকি মার্ক্সবাদ, মার্ক্সবাদ একটি বিজ্ঞান, এরা থেকে সরে গেলেন। হিউম্যানিস্ট মার্ক্সিজম মানবতাবাদী মার্ক্সবাদ যা সূচনা করলেন গান্ধী সেখান থেকে সরে গেলেন, দুটোকে সমালোচনা করি একটা তৃতীয় ধারা উন্মেষ ঘটাচ্ছে, এই থার্ড অল্টারনেটিভ হচ্ছেন আলথুসার, এবং ইনি একটা ঘরানার সূচনা করছেন। সেই ঘরানাটা কি, স্বাভাবিক সাধারণভাবে আমাদের কেতাবি অর্থে আলথুসারিয়ান মার্ক্সিজমকে বলা হয় স্ট্রাকচারালিস্ট মার্ক্সিজম। এই স্ট্রাকচারালিস্ট মার্ক্সিজম ব্যাপারটা কি, এইটা একটু খুব সংক্ষেপে আমি আগে এই স্ট্রাকচারালিজম ওদের কি পড়ানো হয়েছে, স্ট্রাকচারালিজম বা এইসব কিছু পড়ানো হয়েছে? আচ্ছা, এইটা একটু দু চার কথায় যতটা সহজ করে বলা সম্ভব, আর মানে আমার সবসময় ভয় থাকে ওই সহজ করতে যদি তরল হয়ে যায় তাহলে খুব মুশকিল, তো যতটা সহজ করে বলা সম্ভব আমি সেটুকু তাদের কাছে, কারণ এটা না বুঝলে আলথুসারকে মানে ধরা যায় না, আলথুসারের কনসেপ্টগুলো ধরতে পারে। ওই সময় মার্কস সরি ফ্রান্সে, ফ্রান্সের ষাটের দশকে যখন এই আলথুসারের এই নতুন মানে একটা ঘটনা উনি তৈরি করছেন, আলথুসারের ওই সময়তে ফ্রান্সে একটা প্রবল মানে শক্তিশালী একটা ধারা গড়ে ওঠে ফ্রান্সের বুদ্ধিজীবী মহলে, যেই ধারাটার বলা যেতে পারে নাম দেওয়া হয়েছিল স্ট্রাকচারালিজম। এই স্ট্রাকচারালিজমের দ্বারা আলথুসার প্রবলভাবে কী বলবো মানে ইনফ্লুয়েন্স হয়েছে, প্রবলভাবে তার ওপরে এর একটা প্রভাব পড়ে। যদিও আলথুসার বড় পরবর্তীকালে তার আত্মজীবনীতে বলেছেন যে হ্যাঁ আমার ওপরে নিশ্চয়ই প্রভাব ছিল, আমি এটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু তার মানে আমার সব ব্যাপারটাই ওদের দ্বারা হয়েছিল তা না, কিন্তু নিশ্চয়ই তার একটা মানে প্রভাব করেছিল। এই স্ট্রাকচারালিজম ব্যাপারটা কি, আমি খুব সহজে খুব ছোট করে আমি স্ট্রাকচারালিজমের তত্ত্ব